চাঁদপুর থেকে সংবাদ শিরোনাম নিয়ে প্রিন্ট মিডিয়া চাঁদপুরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার হাতে যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে আমার কাছে রয়েছে চাঁদপুর প্রবাহ পত্রিকাটি, রয়েছে দৈনিক আদি বাংলা, দৈনিক চাঁদপুর দর্পণ, দৈনিক প্রিয় চাঁদপুর এবং দৈনিক চাঁদপুর খবর। তো আপনাদেরকে একে একে এই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাটি। চাঁদপুর দর্পণ পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে ঋণের নামে প্রতারণার অভিযোগে ফরিদগঞ্জে আটক 2 মুসলেকা দিয়ে মুক্তি। ডাকাতিয়ার বাঙ্গন হুমকিতে সহস্রাধিক পরিবার বিলীন বসতঘর, বাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন। সদর উপজেলা বালিয়া ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল ও দেশের জনগণ ও তৃণমূলের দল। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মানিক তিনি বক্তব্য রেখেছেন। বিএনপি আর জামাতের চিন্তা ও উদ্দেশ্য ভিন্ন, মির্জা ফখরুল ইসলাম। প্রেম সংক্রান্ত ঘটনায় ফরিদগঞ্জে 2 কিশোরের আত্মহত্যা। মতলব উত্তরে বিএনপির 2 নেতার স্মরণ সভা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান। বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। মতলব উত্তরে জেলেদের 6টি নৌকা নিলামে বিক্রি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাজীগঞ্জে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহৎ শোভাযাত্রা অনুষ্ঠিত। মতলব উত্তরে বাবির সাথে পরকীয়ার বলি দেবর, তারা আমার কলেজার ধনরে মাইরা ফেলাইছে, অহন আমারে কে ওষুধ কিনা দিব, একজন অসহায় মানুষের আকুতি। অসুস্থ বিএনপি নেতা বাবর। সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত। মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে শিক্ষক কর্মচারী প্রজোটের আলোচনা সভা অনুষ্ঠিত। এবার আমার হাতে রয়েছে দৈনিক আদি বাংলা পত্রিকাটি। আদি বাংলা পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে 17 বছর আমরা জুলুম নির্যাতন সহ্য করেছিলাম, আলহাজ এম এ হান্নান। মতলব উত্তরে দেবর ভাবির পরকীয়ার জেরে বলি হলেন দেবর, কে রুখবে এই দালালদের। চাঁদপুর সরকারি হাসপাতালের সমন্বয়কের উপর তাকওয়া ডায়াগনস্টিকের দালালদের হামলা। বছরের 6 মাস হাঁটু জল আর নৌকায় ভরসা অর্ধ-শত শিক্ষার্থীর। মতলব দক্ষিণ থেকে এই প্রতিবেদনটি করা হয়েছে। ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচির নামে ফি আদায়কালে ফরিদগঞ্জে ঋণের নামে প্রতারণার অভিযোগে আটক 2 মুসলেকা দিয়ে মুক্তি। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 60% কমল, আদানি। ফরিদগঞ্জের 2 কিশোরের মরদেহ উদ্ধার। মতলব উত্তরে লাইট পদ্ধতিতে ড্রাগন চাষ 3 গুণ ফল বৃদ্ধি। ডাকাতিয়ার ভাঙ্গন হুমকিতে সহস্রাধিক পরিবার বিলীন বসতবাড়ি, মানববন্ধন অনুষ্ঠিত। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে র্যালি, আলোচনা সভা। শাহরাস্তি হাজীগঞ্জের 15 লক্ষ মানুষের 5 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের জন্য একটা সরকার চাই, ইঞ্জিনিয়ার মমিনুল হক। কচুয়া বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা। দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুজদিন নামে ফেক আইডি, থানায় জিডি। এবার আমার হাতে রয়েছে দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকাটি। চাঁদপুর প্রবাহ পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে চাঁদপুর নৌবন্দর নির্মাণে 16 মাসেও শেষ হয়নি পাইলিং। এই পর্যন্ত মোট কাজের প্রায় 16% সম্পূর্ণ হয়েছে। ইসলামপুর গাছতলায় বিএসটিআই লগো ব্যবহার করে অনুমোদনহীন কারখানায় তৈরি হচ্ছে নকল হুইল পাউডার ও লিকুইড। যোগদান করলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রেমে ব্যর্থ হওয়া দুই কিশোরের আত্মহত্যা, ফরিদগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটেছে। এসি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধর, আদালতে মামলা। হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। গোল্লাগ আদর্শ ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ, দৈনিক বাংলাদেশের আলোর অগ্রযাত্রা, 16 বছর পদার্পণের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 60%, কমল আদানি। সাংবাদিক সোহেল রুজদিন নামে ভুয়া ফেসবুকে আইডি, থানায় জিডি। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দিয়ে অভ্যর্থন ঘটায়নি সার্জিস, দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ড্রেজিংয়েই হবে বিপুল ব্যয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে আলোচনা সভা, বিএনপির আলোচনা সভায় নেতাকর্মী নিয়ে রিয়াজ শিকদারের যোগদান। তর্পচণ্ডীতে জামাতের শোভাযাত্রা ও সমাবেশ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গবেষণা কার্যক্রমের উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাটি। পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে, 3.5 বছর জেলে থাকলেও 3.5 বছর জেলে থাকলেও দেশ ছেড়ে পালাননি ডক্টর অরমান আহসানুল হক মিলন। তিনি তার এক জনসভায় এই মন্তব্য করেছেন। চাঁদপুরে কর্ণফুলী হাসপাতালের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে নবজাতকের মৃত্যু। দেবর ভাবির পরকীয়ায় প্রাণ গেল ইকবালের। পরিবারের অভিযোগ, স্থানীয় বখাটেরা হত্যা করেছে। মতলব উত্তরে এই ঘটনাটি ঘটেছে। চাঁদপুর সরকারি হাসপাতালে দালালের হামলায় সমন্বয়ক আহত, এই দালালদের ঢুকবে কে, প্রশ্নবোধক চিহ্ন। ডাকাতিয়ার বাঙ্গনের বিলীন বসতঘর, এলাকাবাসীর মানববন্ধন। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ডাকাতিয়ার নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রহিমানগর ডিগ্রি কলেজের সভাপতি হলেন নাজমুন নাহার বেবী। বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। মতলব উত্তরে জেলেদের 6টি নৌকা নিলামে বিক্রি। চাঁদপুরে এসি ব্যবসায়ীর কাছে 30 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের। থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন শুরু। শাহরাস্তিতে শহীদ হালিম লিয়াকত সিটি সংসদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলো না 7.5 বছরের হুমায়রার। শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শাহরাস্তি উপজেলা কমিটি অনুমোদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি। চাঁদপুর খবর পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে, প্রেমের কারণে ফরিদগঞ্জে 2 যুবকের আত্মহত্যা। চাঁদপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শ্রদ্ধা সফর। বালিয়া ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা। দলে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব বলেছেন শেখ ফরিদ আহমেদ মানিক। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান ইঞ্জিনিয়ার মমিনুল হকের। গতকাল হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র্যালিতে তিনি এ বক্তব্য রেখেছেন। শাহরাস্তি জুবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সোহরাব হোসেনের ইন্তেকাল। সাংবাদিক সোহেল রুজদির শোক প্রকাশ। তিনি চাঁদপুর খবর সম্পাদকের নামে ফেসবুক আইডি, জিডি মূল্যে তদন্তে নেমেছে পুলিশ। ফেক আইডির বিষয়ে কর্তৃপক্ষের রিপোর্ট। আজ শুরু হচ্ছে সুলভ মূল্যে ডিম বিক্রি। মতলব উত্তরে দেবর ভাবির পরকীয়ার জেরে বলি হলেন দেবর। নাশকতার মামলায় চাঁদপুর পৌর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ ফারহাদ আহমেদ গ্রেফতার। গোল্লাগ আদর্শ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মাহবুব মোর্শেদ। হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকের চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো। এই সংবাদ শিরোনামের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে একটি সংবাদ হচ্ছে, ডাকাতিয়ার ভাঙ্গন হুমকিতে সহস্রাধিক পরিবার বিলীন বসতঘর। ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন। বিশেষ করে চাঁদপুরের যেই যে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের যে এলাকাটা, এই এলাকাটা আসলে বাঙ্গন এলাকা। এখানে প্রতি বছরেই কিন্তু নদী ভাঙ্গন সৃষ্টি হয়, এতে করে ব্যাপক পরিমাণ ফসলহানি ঘটে, বাড়িঘর ভেঙে পড়ে। এটা অবশ্য দুঃখজনক, এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত প্রয়োজন মনে করি। আর আরেকটি সংবাদ, বিশেষ করে প্রত্যেকটি পত্রিকায় প্রকাশ হয়েছে, ফরিদগঞ্জে যে দুজন পরকীয়ার কারণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আর মতলব উত্তরে দেবর ভাবির পরকীয়া প্রেমের কারণে দেবর বলি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং অনাকাঙ্ক্ষিত। আমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকব। পরকীয়া এবং এই যে কিশোর গ্যাং এবং এই ধরনের অনিয়মতান্ত্রিক, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং আমাদের যে পরিবার বিরোধী যে কাজগুলো, পরকীয়া এবং প্রেম সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে পরিহার করে আগামীর সুন্দর জীবন প্রত্যাশা করছি। আগামী সুন্দর জীবন তৈরি করার জন্য যুবকদের প্রতি আহ্বান রেখে এবং চাঁদপুরের বাগাদি ইউনিয়নে যে টাকাতিয়া নদী হুমকির মুখে ভাঙন রোধে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে, সেটিও ব্যবস্থা গ্রহণ করবে, এ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রিন্ট ভিডিও চাঁদপুর এখানে শেষ করছি। আশা রাখি আবার দেখা হবে এভাবেই আগামীকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।